সাদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, রসুনটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা, আদাটা পেস্ট করে নিয়েছি, কয়েক টুকরো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, গোবিন্দভোগ চাল নিয়েছি অল্প। আজকের আমি বানাবো চাল দিয়ে মুড়ি ঘণ্ট। তাই জন্য মাছের মাথা নিয়ে নিয়েছি, দু টুকরো মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। কড়াটা আঁচের মধ্যে বসালাম, কড়ার মধ্যে সরষের তেল দিলাম, মুড়ি ঘণ্টটা সরষের তেল দিয়ে বানালে ভালো খেতে লাগে। এরপরে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা। এরপরে কড়ার মধ্যে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব, খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, লাল লাল করে ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচিগুলো রসুনের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে তাড়াতাড়ি, তার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, যে আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে খুন্তি দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে বন্ধুরা চালটা দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আদাটা দিয়ে দিলাম বন্ধুরা, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দুই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা 5 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নেব, নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। চালটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো অল্প আঁচে। 15 মিনিট পরে মাছের মাথাগুলো মুড়ি ঘণ্টর মধ্যে দিয়ে দিলাম, আর 2 মিনিট ধরে ফুটি নিলে মুড়ি ঘণ্টটা আমার খাবার জন্য রেডি। লাবাওয়ার আগে অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ গরম মশলা দিলাম। মুড়ি ঘণ্টটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে লাবিয়ে নেব। এইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।